আপনার বাড়ির পানীয় জলে আর্সেনিক আছে? কখনো কি আর্সেনিক পরীক্ষা করে দেখেছেন? আপনার বাড়ির পানীয় জল সম্পূর্ণ নিরাপদ? আর সে আর্সেনিক থাকলে তা কি পরিমাণে বা আছে? আপনার শিশুকে কিভাবে আর্সেনিক থেকে আপনি রক্ষা করবেন? কিভাবে তাকে আর্সেনিক মুক্ত জীবন দিতে পারবেন? পানীয় জলের আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? আপনার শিশুর জন্য আর্সেনিকের নিরাপদ মাত্রা এবার কত? কি পরিমাণে থাকলে আপনি সুস্থ থাকবেন? পানীয় জলের আর্সেনিক আপনি কিভাবে দূর করবেন? আর এই আর্সেনিকের জন্য কোন কোন অসুখ আপনার শরীরে বাসা বাঁধতে পারে? আর তার জন্য কোন কোন খাবার আপনাকে বেশি করে খেতে হবে? কোন কোন খাবার আপনাকে কম খেতে হবে? কোন খাবার আপনাকে একটু এড়িয়ে চলতে হবে? কোন কোন অঞ্চলে আর্সেনিকের পরিমাণ সব থেকে বেশি? আপনার কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে? টিউবওয়েলের জলে বা পানীয় জলে কিভাবে আর্সেনিক প্রবেশ করতে পারে? কোন কোন পদ্ধতিতে আপনি এই আর্সেনিককে দূর করতে পারবেন এবং বিশুদ্ধ পানীয় জল গ্রহণ করতে পারবেন? একটু বোর্ডে লিখে নিচ্ছি যে কি কি পরিমাণ আর্সেনিক থাকলে আপনার শরীরের কোনো ক্ষতি হবে না, আপনার শিশুর কোনো ক্ষতি হবে না। আর এই নিয়ে আজ বিস্তারিত আলোচনা। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। মার্কিন পরিবেশ সুরক্ষা সংক্রান্ত সংস্থার মত অনুসারে পানীয় জলে আর্সেনিকের সর্বাধিক মাত্রা 0.01 মিলিগ্রাম প্রতি লিটার, অর্থাৎ লিটারে 0.01 মিলিগ্রাম থাকলে কোনো সমস্যা হবে না, ক্ষতি হবে না। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত অনুসারে, অর্থাৎ হুয়ের মত অনুসারে, আর্সেনিকের সর্বাধিক মাত্রা থাকা উচিত 0.05 মিলিগ্রাম প্রতি লিটারে। শিশুদের ক্ষেত্রে এটা অত্যন্ত মারাত্মক, অত্যন্ত ক্ষতিকারক। শিশুদের জন্য এই মাত্রা যদি কখনো 0.035 মিলিগ্রামের থেকে বেশি হয়ে যায় প্রতি লিটারে, তাহলে সেই জল তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করে দেওয়া উচিত। তা নাহলে শিশু চরম সমস্যায় ভুগতে পারে, সে অসুস্থ হয়ে যেতে পারে, বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। কিন্তু বড়দের ক্ষেত্রে এই মাত্রা একটু বেশি, অর্থাৎ বড়দের ক্ষেত্রে এই মাত্রা হলো 0.2 মিলিগ্রাম প্রতি লিটার। অর্থাৎ যদি জলে 0.2 মিলিগ্রাম প্রতি লিটার থেকে বেশি হয় মাত্রা, তাহলে সেই জল তৎক্ষণাৎ খাওয়া বন্ধ করা উচিত, তা নাহলে সমস্যায় পড়তে পারে। টিউবওয়েলের জলে বা পানীয় জল আর্সেনিক কিভাবে মিশতে পারে? মাটির মধ্যে আর্সেনিক থাকে আর্সেনাইড যৌগ আকারে, আর্সেনিক ট্রাইঅক্সাইড আকারে ও আর্সেনিক সালফাইড আকারে। এবং সেই যৌগগুলো কি কি সংকেত হতে পারে একটু বোর্ডে আমরা লিখে দেখিয়ে দিচ্ছি। As2S3 হলো আর্সেনিয়াস সালফাইড, আর যে কোনো একটা মেটালের সালফাইড হতে পারে, সে আয়রন সালফাইড অন্য কিছু একটা সালফাইড হতে পারে। আর As2O3 হচ্ছে আর্সেনিক অক্সাইড। এইগুলো জলে অতি সহজে মিশে যায়, সেই জল আমরা গ্রহণ করি। এইসব রাসায়নিক যৌগগুলি মাটির থেকে অতি সহজে এই জলের মধ্যে ডিসলভ করে এবং জলের সঙ্গে মিশে যায়, সেই জল আমরা তুলে নিয়ে এসে সেই জল আমরা গ্রহণ করি। সেই ভূমধ্যস্থ জল টিউবওয়েলের সাহায্যে আমরা এনে অতি সহজে গ্রহণ করি, কোনো পরীক্ষা না করে। কিন্তু এটা পরীক্ষা করে দেখে নেওয়া উচিত, ওই মাত্রা থেকে বেশি আছে না কম আছে। এই জলে রয়েছে প্রচুর পরিমাণ আর্সেনিক এবং তার যৌগ। এই আর্সেনিক আমাদের কি কি ক্ষতি করতে পারে? আমাদের হজমের সমস্যা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, ডায়ারিয়া হতে পারে, ব্রেনের মধ্যে শিরা ফুলে যেতে পারে, ট্যাকিকার্ডিয়া রোগ হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল হ্যামারেজ হতে পারে, কিডনি আক্রান্ত হতে পারে। বেশি আর্সেনিক থাকলে আপনার লিভার আক্রান্ত হতে পারে, স্কিনের বিভিন্ন রকমের অসুখ হতে পারে। অতিরিক্ত আর্সেনিকের কারণেই আপনি ভুগতে পারেন আর্সিনোকোসিস অসুখে, আপনি ভুগতে পারেন পার্কোবাডোসিস অসুখে। এই আর্সেনিক কিভাবে আমরা দূর করব? তবে অবশ্যই অত্যন্ত সতর্ক থাকতে হবে, জল গরম করে কখনো আর্সেনিক দূর করতে যাবেন না, বরং তাতে হিতে বিপরীত হবে। এর মধ্যে রয়েছে যে আর্সেনিকের যৌগগুলো সেগুলো গরম অবস্থায় আরও বেশি পরিমাণে রাসায়নিক বিক্রিয়া করে সেই জলের সঙ্গে মিশে যেতে পারে। তাই কখনোই জল গরম করে জলের আর্সেনিক দূর করার চেষ্টা করবেন না, এটি অত্যন্ত মারাত্মক হয়ে দাঁড়াতে পারে আপনার জন্য, আপনার শিশুর জন্য। তাহলে কি কিভাবে পানীয় জলের আর্সেনিক আমরা দূর করব, চলুন দেখে নেওয়া যাক। হাই পার্কোপারোসিস অসুখে রক্তের বিভিন্ন সমস্যায় আপনি ভুগতে পারেন, নার্ভের মধ্যে নিউরোটক্সিসিটি আসতে পারে, এছাড়া সৃষ্টি হতে পারে হেপাটক্সিসিটি, অর্থাৎ লিভার বিভিন্নভাবে সমস্যায় পড়তে পারে। পানীয় জলের আর্সেনিক দূর করা যায় অ্যানায়নিক এক্সচেঞ্জ পদ্ধতিতে, এতে আর্সেনিকের পরিমাণ কমানো যায়। ফিল্টার ব্যবহার করে আরও পদ্ধতিতে আর্সেনিক দূর করা যায়, এতে আপনি অসুখের হাত থেকে বাঁচতে পারেন। তাই অবশ্যই সেগুলোকে আর্সেনিক মুক্ত করতে হবে, জলকে আর্সেনিক মুক্ত করতে হবে। এছাড়াও আয়রন অক্সাইড পদ্ধতিতে, অর্থাৎ Fe2O3, এই পদ্ধতিতে আর্সেনিককে দূর করা যায়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি, খুব কম খরচে পদ্ধতি, আপনি বাড়িতেই এই পরীক্ষা করতে পারেন। তবে এখানে Fe2O3 সালফাইড যৌগের সঙ্গে বিক্রিয়া করে Fe2S3 যদি হয়ে যায়, তাহলে Fe2S3 আকারে
সেই জল থেকে মুক্ত হতে পারে, অর্থাৎ Fe2O3 প্লাস S2- Fe2S3 আকারে সেটি অপসারিত হতে পারে। এভাবে আপনি আয়রন অক্সাইডকে ব্যবহার করে জল থেকে আর্সেনিক মুক্ত করতে পারবেন। তবে তার আগে আপনার বাড়ির পানীয় জল পরীক্ষা করিয়ে নেবেন যে সেই জল আর্সেনিক সীমা অতিক্রম করেছে কিনা, সেটা অবশ্যই আগে দেখে নেবেন একজন পরীক্ষককে দিয়ে, একজন এক্সপার্টকে দিয়ে। এছাড়াও অ্যাক্টিভেটেড অ্যালুমিনা পদ্ধতিতে পানীয় জলের আর্সেনিক দূর করা যায়, অর্থাৎ Al2O3 কে ব্যবহার করে পানীয় জলের আর্সেনিক দূর করা যায়। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ্ধতি। অ্যাক্টিভেটেড অ্যালুমিনা অর্থাৎ Al2O3 আর্সেনিকের যৌগগুলিকে শোষণ করে নিতে পারে, এর ফলে আপনার বাড়ির বা আপনার টিউব ওয়েলের যে অতিরিক্ত আর্সেনিক আছে তা অতি সহজেই দূর করা সম্ভব হবে। এছাড়া মডিফাইড কোগুলেশন পদ্ধতিতে পানীয় জলের অতিরিক্ত আর্সেনিক আপনি দূর করতে পারবেন। এই পদ্ধতিও আপনি বেছে নিতে পারেন, যার জন্য আপনি সুস্থ জীবন লাভ করতে পারবেন, আপনার শিশু সুস্থ জীবন লাভ করতে পারবে। মডিফাইড লাইম সফেনিং এর মাধ্যমে পানীয় জলের আর্সেনিক দূর করা যায়, অর্থাৎ লাইম চুনকে ব্যবহার করে। আপনি চুন ব্যবহার করে সেই আর্সেনিকের পরিমাণ কমাতে পারেন, কারণ চুনের সঙ্গেও একটা বিক্রিয়া করে আর্সেনিক দূর হতে পারে। এটা একটা ঘরোয়া পদ্ধতি, তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে চুন কতটা ব্যবহার করবেন সেটা আগে আপনাকে জেনে নিতে হবে। তবে খুব ভালো হয় যদি কোনো একটা এক্সপার্টকে দিয়ে এই কাজটা করিয়ে নিতে পারেন। এছাড়াও ইলেকট্রোলাইটিক রিভার্সাল বা ইলেকট্রোলাইটিক পদ্ধতিতে জলের আর্সেনিক দূর করা যায়। সেখানে আর্সেনিক যুক্ত জলে তড়িৎ বিশ্লেষণ করে সেই জলের আর্সেনিক সহজেই দূর করা সম্ভব হয়, কারণ সেখানে আর্সেনাইড যে আয়ন রয়েছে সেই আয়নকে তড়িৎ বিশ্লেষণ করে অ্যানোডে পাঠিয়ে সেই আর্সেনিক দূর করে একটা বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করা যায়। কোন খাবার খেলে আপনার শরীরের অতিরিক্ত আর্সেনিক দূর করা যাবে? ভিটামিন ই বা সেলেনিয়াম ঘটিত যৌগ যদি আপনি বেশি পরিমাণে গ্রহণ করতে পারেন তাহলে আপনার শরীরের সঞ্চিত অতিরিক্ত আর্সেনিক অতি সহজেই শরীর থেকে বেরিয়ে যেতে পারে। তার জন্য সেলেনিয়াম ঘটিত কিছু যৌগ, চাট বাদাম, সামুদ্রিক কিছু মাছ, কড লিভার অয়েল, এগুলো খেলে শরীর থেকে আর্সেনিক কিন্তু বেরিয়ে যেতে পারে, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। এছাড়াও আপনি যদি বেশি পরিমাণে ভিটামিন সি গ্রহণ করতে পারেন তাহলে আপনার শরীরের অতিরিক্ত আর্সেনিক চিলেট যৌগ আকারে শরীর থেকে মূত্র আকারে বাইরে বেরিয়ে যেতে পারে, অর্থাৎ কমপ্লেক্স ফর্ম করতে পারে, একটা কমপ্লেক্স যৌগ তৈরি করতে পারে। সেজন্য আপনাকে ভিটামিন সি যুক্ত যৌগ বেশি খেতে হবে। ভিটামিন সি কিসে কিসে আছে? টক জাতীয় ফল, কাঁচা লঙ্কা বা লেবু জাতীয় যৌগে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এগুলো যদি আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারেন তাহলে আপনার শরীরের অতিরিক্ত সঞ্চিত আর্সেনিক শরীর থেকে প্রাকৃতিকভাবে দূর হয়ে মূত্র আকারে বাইরে বেরিয়ে যেতে পারে, এর ফলে আপনি আর্সেনিক ঘটিত রোগ থেকে মুক্তি লাভ করতে পারেন। এগুলো আপনি ব্যবহার করতে পারেন। পানীয় জলের আর্সেনিক আপনি কিভাবে টেস্ট করবেন তার জন্য কয়েকটা উপায় বলি। একমাত্র ল্যাবরেটরি অ্যানালাইসিস বা ক্রোমাটোগ্রাফি পদ্ধতিতে আপনার পানীয় জলের আর্সেনিক উপস্থিতি জানা যেতে পারে, অর্থাৎ আপনাকে আপনার পানীয় জল একজন এক্সপার্টকে দিয়ে পরীক্ষা করিয়ে নেবেন যাতে আপনি সুস্থ জীবন লাভ করতে পারেন। পানীয় জল ছাড়া বিভিন্ন খাবার থেকেও প্রচুর পরিমাণে আর্সেনিক আপনার শরীরে প্রবেশ করে, প্রতিনিয়তই প্রবেশ করে, আপনারা বুঝতে পারেন, আমরা বুঝতে পারি না। সেই খাবারগুলো যেমন হলো সামুদ্রিক ফুড, মাশরুম, পোলট্রি মুরগির মাংস, বাজারে বিক্রি হওয়া ফলের রস, এছাড়াও যে বিভিন্ন ধরনের চাল থেকেও আর্সেনিক আপনার শরীরে সহজে প্রবেশ করে, এ বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে এবং কোন খাবারে আর্সেনিক বেশি আছে, কোন খাবারে আর্সেনিক কম আছে এটা জেনেই আপনাকে পদক্ষেপ করতে হবে। তা নাহলে শরীরে আর্সেনিক প্রবেশ করতে পারে জল ছাড়াও, জলের মধ্যে দিয়ে তো আসেই, অন্য খাবার মারফত আসতে পারে। বিশেষ করে মাশরুমে প্রচুর পরিমাণে আর্সেনিক রয়েছে। তবে মনে রাখবেন আর্সেনিক আপনি নিজে বুঝতে পারবেন না, তার কারণ এর কোনো গন্ধ নেই, স্বাদ নেই এবং কোনো রঙও নেই। এটি যৌগ হিসাবে অবস্থান করে, এটা আর্সেনিক অ্যাসিড হতে পারে, আর্সেনিয়াস অ্যাসিড হতে পারে, আর্সেনাইড আকারে থাকতে পারে। শুধু আর্সেনিক হলে এটা হয় ধূসর বর্ণের, তো এর তো আর্সেনিক হিসাবে থাকে না, আর্সেনিকের যৌগ হিসাবে থাকে যা আপনি কখনো চিনতে পারবেন না, তার রং দেখেও আপনি চিনতে পারবেন না। তাই বাড়ির পানীয় জল খুব ভালোভাবে পরীক্ষা করিয়ে নিতে হবে, নিশ্চিত হয়ে তবেই সেই জলের আর্সেনিক দূর করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। পৃথিবীর মধ্যে যে সমস্ত অঞ্চলে আর্সেনিক সব থেকে বেশি থাকে তাদের একটা পরিসংখ্যান দেওয়া যায়। সব থেকে বেশি পরিমাণে আর্সেনিক থাকে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনায়, চিলিতে, এশিয়ার বাংলাদেশ এবং ইন্ডিয়ায়। এছাড়াও আছে চায়না, কাম্বোডিয়া, তাইওয়ান এবং মরক্কোতেও প্রচুর পরিমাণে আর্সেনিক পাওয়া যায়। তবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে সবথেকে বেশি আর্সেনিক পাওয়া যায় এবং ভারতবর্ষের 20% ল্যান্ডের মধ্যে আর্সেনিক আছে তার ভূগর্ভস্থ জলে। তাই আমাদের অত্যন্ত সতর্ক হতে হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকজনদের অত্যন্ত সতর্ক হতে হবে, জল পরীক্ষা করে নিতে হবে। যাই হোক, আমাদের জল পরীক্ষা করিয়ে নিতে হবে, জলের আর্সেনিক দূর করার চেষ্টা করতে হবে এবং অন্যদেরকে পরামর্শ দিতে হবে যাতে আমরা সুস্থ সবল থাকি,
এবং শিশুদের দিকে বিশেষ করে নজর রাখতে হবে, যাতে তারাও সুস্থ থাকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আর্সেনিক আছে কিনা আপনার বাড়ির টিউবওয়েলে সেটা একটু পরিমাপ করে নেবেন, সেটাকে দূর করার চেষ্টা করবেন।